হ্যালো ফ্রেন্ডস এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা যারা ম্যাকাউট ইউনিভার্সিটিতে পড়ো এমসিএ ডিপার্টমেন্টে যারা আছো মানে এমসিএ যারা পড়ছো এবং এই দু চব্বিশ সালে যারা এবার এমসিএ সেকেন্ড সেমিস্টার হলে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের আমি এর আগেও বলেছি তোমাদের হাতে কিন্তু সময় খুব কম জুন মাসে কিন্তু পরীক্ষা মুশকিলটা কি হবে সাবজেক্টগুলো তোমরা নিশ্চয়ই জানো কি কি সাবজেক্ট আছে জাভা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তারপরে আমাদের অপারেটিং সিস্টেম আছে তারপরে আমাদের ডেটা স্ট্রাকচার উইথ পাইথন আছে তারপরে আমাদের নেটওয়ার্কিং আছে যেগুলো কম্পালসারি সাবজেক্টের নাম বললাম ইলেকট্রিক সাবজেক্টের একটা লিস্ট আছে বড় এক একটা কলেজে এক একটা ইলেকট্রিক সাবজেক্ট সাজেস্ট করে তো সেটাতে আমি যাচ্ছি না এই চারটে কম্পালসারি পেপার কিন্তু মানে যদি মানে পড়া তাড়াতাড়ি শুরু করলেও সিলেবাস কমপ্লিট করা কিন্তু সম্ভব না অনেক বড় সিলেবাস কেননা এটা তো রিডিং করে চলে গেলে হবে না তোমাকে পুরো বুঝতে হবে এক্সপ্লেনেশন আছে প্রোগ্রামগুলো বুঝতে হবে তারপর ডেটা স্ট্রাকচারের মধ্যে অ্যালগোরিদিমগুলো সব আলাদা আলাদা বুঝতে হবে কোনো থিওরির জায়গা নেই এখানে তো সেই কারণেই বলছি এটা মানে যারা একটু ঠান্ডা মাথায় যদি ভাবে তোমরা যদি ভাবো তাহলে দেখবে হাতে কিন্তু সময় খুব কম এবার আমরা বলছি না যে আমাদের কাছে তোমরা টিউশনের চলে আসো তোমরা যারা টিউশানের জন্য ব্যক্তিগতভাবে আগ্রহী তারাই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের দীর্ঘদিন ধরে আমরা ম্যাকউট ইউনিভার্সিটির এমসি আমরা পড়াচ্ছি আমাদের একটা ওয়েল ফরম্যাট আছে আমরা এটা বুঝতে পারি যে স্টুডেন্টকে আমরা কতটা মানে কিভাবে পড়ালে তার সিলেবাসটা একটু কোপ আপ করা যায় মানে বার্ডেনটা তাহলে কমানো যায় মানে সিলেবাসটাকে একটু এগিয়ে দেওয়া যায় এবং কিভাবে আমরা পড়াবো মানে কিভাবে পড়ালে সিলেবাসটাকে যাতে একটু কভার করা যায় এবং এক একটা সাবজেক্টের দেখবে অনেকগুলো করে রেফারেন্স বই আছে তা সব রেফারেন্স বই কি তুমি কিনবে আমাদের আছে আমরা সেই প্রত্যেকটা বই থেকে কি করি একটা নোটস তৈরি করি আমাদের একটা টিম সেই নোটসগুলো তৈরি করে যেগুলো বই থেকে পড়ে তুমি বুঝতে পারবে না বই থেকে পড়ে কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল হয় না সব জিনিস তো সেটা আমাদের এখানে হ্যান্ড রিটেন নোটস আছে সেগুলো আমরা ফলো করি তো ওভারঅল আমি যেটা বলতে চাইছি সিলেবাসটা কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট কেননা এই তিন মাসে কিন্তু সিলেবাস কমপ্লিট হয় না তা সত্ত্বেও তোমাদের পড়া শুরু করতে হবে এবং যদি তোমাদের টিউশন গাইডেন্স লাগে তোমরা যোগাযোগ করতে পারো আর স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের মান্থলি ফিজ সিস্টেমে ক্লাস হয় এবং এখানে কিন্তু একটা রেকর্ড রেকর্ডিংয়েরও ব্যবস্থা আছে সেটা যদি কেউ দেরি করে আসে এবং হাতে যদি সময় থাকে তাহলে সেই রেকর্ডিংটা তারা পারচেস করতে পারে সেটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস এর বেসিসে হয় এবং সেটা একটু ডিসকাউন্টে হয় আমাদের মান্থলি যে ফিস লাইভ ক্লাসের রেকর্ড ক্লাসের ফিসটা মান্থলি একটু কি হয় একটু ডিসকাউন্টে হয় এবং সেখানে একটা নির্দিষ্ট দিন ভরে দেওয়া থাকবে তার ভেতরে ভিডিওগুলো দেখে নিতে হবে কারণ একটা ক্লাউডের স্পেসের কিন্তু একটা লিমিটেশন থাকে তো যাই হোক আমি তোমাদেরকে এটুকুনি ইনফরমেশন দিলাম আমি চাইবো আমাদের কিন্তু এমসি এর ক্লাস স্টার্ট হয়ে গেছে মেকাউট ইউনিভার্সিটি যারা ফোর্থ সেমিস্টার এবার দু হাজার চব্বিশ সালে সরি ভুল বললাম যারা এবার সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মানে যারা দু সালে এবার তোমরা সেকেন্ড সেমিস্টার হলে আমি ভুল করে ফোর্থ সেমিস্টার খুলে ফেলেছি তো সেকেন্ড সেমিস্টারের আমাদের ক্লাস আমরা স্টার্ট করেছি এখনো খুব একটা বেশি মানে টপিক কভার হয়নি তো তোমরা এর মধ্যে যোগাযোগ করতে পারবে যাই হোক ভিডিওটা দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ